হ্যালো পুরা, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ফার্মেসি ন্যাচারাল আর্গান অয়েল শাওয়ার জেলের একটা রিভিউ নিয়ে এসেছি। আশা করছি রিভিউটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। সো তোমরা রিভিউটা দেখতে থাকো, আর প্লিজ আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইবও করো। আপুরা, আমি প্রায় তোমাদের কাছ থেকে যে কোশ্চেনটা পাই যে আপু, আমি আমার আন্ডার আর্মসের এখানে অনেক কালো দাগ হয়ে গেছে বা আমার প্রাইভেট এরিয়াতে অনেক কালো দাগ হয়ে গেছে, আমি আমার দাগগুলোকে কিভাবে উঠাবো বা কি ইউজ করে আমি জায়গাটাকে শেভ করবো, ক্লিন করলে হচ্ছে আমার এখানে কালো দাগ হয়ে যাবে না? যেরকম আমরা সবাই জানি যে ভিট ইউজ করে যদি তুমি শেভ করো তাহলে তোমার কিন্তু আন্ডার আর্মস বা প্রাইভেট এরিয়াটা কালো হয়ে যায়। তো আজকে আমি প্রায় তোমাদেরকে কমেন্টে সাজেস্ট করে দিই শাওয়ার জেল ইউজ করতে। তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য একটা শাওয়ার জেলের ডিরেক্ট রিভিউ নিয়ে আসলাম, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা কোন শাওয়ার জেলটা ইউজ করতে পারবে। ফার্মেসি শাওয়ার জেলটা একদম ন্যাচারাল একটা শাওয়ার জেল, এটার বেশ কিছু ভার্সন আছে। আমার কাছে এই মুহূর্তে আর্গান অয়েল ভার্সনটা আছে। আমি এছাড়াও এর আগে এই অলিভ অয়েল যে ভার্সনটা আছে ওদের, এটা ইউজ করেছি। এখন আমি এটা ইউজ করছি। এটা কিন্তু এখন তোমাদের এটার প্যাকেজিং সম্পর্কে বলছি, এটা এরকম প্লাস্টিকের একটা বোতলে আসে এবং এখানে 375 ml মতো প্রোডাক্ট থাকে। আর এটা খোলার পরে যদিও লেখা 12 মান্থ, তুমি চাইলে এটা 2-3 বছর ইউজ করতে পারো রেখে রেখে, রেগুলার ইউজ না করে 12 মান্থ তুমি ইউজ করতে পারবে। এটার হিউজ টাইম একটা মেয়াদ থাকে, আর অনেক এটা দেখতে একদম, এটাতে কোনো আর্টিফিশিয়াল কালার নেই, যেটা সব থেকে ভালো দিক। আমি এটার টেক্সচারটা এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি আমার হাতের উপর এটার কিছুটা টেক্সচার নিয়ে নিয়েছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, যেটার কারণে তোমার এটা ইউজ করলে কোনো ক্ষতি হবে না। এটাতে কিছুটা আর্টিফিশিয়াল একটা স্মেল আছে, যদিও এটা আর্গান অয়েলের স্মেল, এছাড়া কোনো ধরনের স্মেল নেই। আর এটা মোটামুটি অ্যাফোর্ডেবল এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে পাবে। সো যারা রেগুলার বেসে সোপ ইউজ করতে চাও না, সোপে কিন্তু আমরা সকলে জানি ক্ষার থাকে, যেটা আমাদের স্কিনের জন্য ভালো না। সো যারা একটু স্কিন কেয়ারের পিছনে খরচ করো, তোমরা যারা একটু ইনভেস্ট করতে পছন্দ করো, তোমরা কিন্তু চাইলে সোপের বিপরীতে রেগুলার শাওয়ারে তোমরা কিন্তু এই শাওয়ার জেল ইউজ করতে পারো। আমি নিজেও শাওয়ার জেল ইউজ করি অনেক বছর ধরে, না হলে ডাভ সাবানটা ইউজ করি, বাট শাওয়ার জেলটাই আমি বেশিরভাগ টাইম প্রেফার করি, বিকজ এটা অনেক ভালো। আর আমি যেটা বলেছিলাম যে প্রাইভেট এরিয়া বলো বা আন্ডার আর্মস বলো, যে কোনো জায়গায় হেয়ার তোমরা ক্লিন করার ক্ষেত্রে বা হাত পা যেখানেই হেয়ার ক্লিন করো না কেন, এক্ষেত্রে কিন্তু তুমি যদি এই শাওয়ার জেল ইউজ করো বা যে কোনো ধরনের শাওয়ার জেল ইউজ করো, তাহলে কিন্তু তোমার ওই জায়গাটা খুব প্রপারলি ক্লিন হবে এবং কোনো ধরনের কালো দাগ হবে না। ওটা কিন্তু তোমার স্কিনের জন্য অনেক ভালো এবং হাইজেনিক, যে ক্ষেত্রে তুমি যদি সোপ বা অন্য কিছু থেকে কিন্তু শাওয়ার জেল ইউজ করাটা বেশি হাইজেনিক বলে আমি মনে করি। আর এই শাওয়ার জেলটিতে কিন্তু ভিটামিন ই আছে। ভিটামিন ই তোমরা সকলে জানো আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। সো সেই ক্ষেত্রে কেউ যদি আমার কাছে জানতে চাও যে এটা তুমি ইউজ করবে কি না, আমি বলবো হ্যাঁ এটা ইউজ করে দেখতে পারো, তুমি মোটামুটি ভালো রেজাল্ট পাবে। আর এটা ইউজ করলে কিন্তু অনেক ফ্রেশ ফিল হয়। সো যারা রেগুলার বেসে স্কিন কেয়ারের জন্য ইনভেস্ট করতে পছন্দ করো, তারা যদি একটা ভালো শাওয়ার জেল চাও অ্যাফোর্ডেবল প্রাইসে, তোমরা কিন্তু চাইলে ফার্মেসির এই শাওয়ার জেলটা ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু আসলে অনেক ভালো। তো আপুরা, এটাই ছিল আমার রিভিউ। আশা করছি তোমাদের আমার রিভিউটা একটু হলেও হেল্পফুল হয়েছে। ফার্মেসি ন্যাচারাল আর্গান অয়েল শাওয়ার জেলটা আসলে অনেক ভালো, সো কেউ ইউজ করতে চাইলে কিনে ইউজ করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সকলকে।